জয়িতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকের আরেকটি নতুন অঙ্কের মজার ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওয়ে শিখব 9 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা কত সহজেই গুণ করতে পারি। এই ভিডিওটা আমরা তিনভাবে শিখব, মানে যাতে আমাদের খুব ইজি হয় শিখতে, ওই জন্য আমরা তিনটে পার্টে শিখব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রথম পার্টে আমরা শিখব কি না, যত অঙ্কের সংখ্যাকে গুণ করব ঠিক তত অঙ্কের সংখ্যারই 9 থাকবে। অর্থাৎ কি না, নাম্বার অফ ডিজিট ইকুয়াল নাম্বার অফ 9। তার মানে কি, ধরুন আমাদের 2 অঙ্কের সংখ্যাকে গুণ করছি, তাহলে আমাদের 2টো 9 থাকবে। ঠিক আছে, এবার সংখ্যা আমার যা ইচ্ছা হতে পারে। ধরুন আবার আমি 4 অঙ্কের সংখ্যাকে গুণ করছি, তাহলে কি না আমাদের 4টে 9 থাকবে। ঠিক আছে, এইটাই হলো নাম্বার অফ ডিজিট ইকুয়াল টু নাম্বার অফ 9। অর্থাৎ আমার বাঁ দিকে যতগুলো সংখ্যা থাকবে, ডান দিকে আমার ঠিক ততগুলোই 9 থাকবে। দেখুন, এদিকেও 4টে, এদিকেও 4টে। এটা একটা পার্টে শিখব এর নিয়ম। আর একটা শিখব কি আমরা, নাম্বার অফ ডিজিট, গ্রেটার দেন নাম্বার অফ 9। এইটা কি না, যত অঙ্কের সংখ্যা থাকবে তার থেকে বেশি অঙ্কের 9 থাকবে। ধরুন আমাদের এখানে আছে 22, তাহলে এর থেকে বেশি থাকবে। সেটা আমাদের 3টে 9 হতে পারে, 4টেও হতে পারে, 5টাও হতে পারে, 6টাও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এখানেও যেমন দেখুন, ধরুন আমার আছে 355, তাহলে এদিকে আমার 3 অঙ্কের সংখ্যা অর্থাৎ 3টে 9-এর আমাদের বেশি থাকতে হবে। 4, 5, 6, 7, যে কোনো সংখ্যার আপনি 9 নিতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি, নাম্বার অফ ডিজিট গ্রেটার দেন নাম্বার অফ 9। এদিকে যতগুলো অঙ্কের সংখ্যা থাকবে তার থেকে বেশি অঙ্কের সংখ্যক 9 নিতে হবে। এটা একটা। আর একটা আমরা শিখব কি না, নাম্বার অফ ডিজিট লেস দেন নাম্বার অফ 9। এটা কি না, আমাদের এবার সংখ্যা বেশি থাকবে, 9 কম থাকবে। তাহলে দেখুন, ধরুন আমাদের আছে 2, 2, 2, এটা নিলাম, তাহলে আমাদের নাম্বার অফ 9 কিন্তু কম থাকতে হবে। হ্যাঁ, আবার ধরুন আমরা যদি নিই এখানে 5, 6, 7, 5, 9, এটা ধরুন নিলাম, তাহলে আমাদের এটাও হতে পারে, বা আমাদের 3টে 9 হতে পারে, বা আমাদের 4টে 9 হতে পারে। কখনো ইকুয়াল হবে না, ইকুয়াল হলে আমরা এই ফর্মুলায় চলে আসব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 3টে ফর্মুলাতে অঙ্কটা করব। তাহলে আরেকবার রিপিট করে দিই ভালোভাবে, নাম্বার অফ ডিজিট ইকুয়াল টু নাম্বার অফ 9। অর্থাৎ যতগুলো অঙ্কের সংখ্যা থাকবে বাঁ দিকে, ঠিক ততগুলো অঙ্কের 9 দিয়েই আমরা গুণটা করব। 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে কি, যত অঙ্কের সংখ্যা থাকবে তার থেকে বেশি 9 থাকতে হবে। সেটা এবার 1টাও বেশি হতে পারে, 2টো বেশি হতে পারে, 3টে বেশি হতে পারে, যত ইচ্ছা বেশি হতে পারে। 3 নম্বরে আমরা শিখব কি না, 9 আমাদের কম থাকবে, সংখ্যা বেশি থাকবে। এবার সেটা কমটা 1টা কমও হতে পারে, 2টো কমও হতে পারে, 3টে কমও হতে পারে, যা ইচ্ছা। তো দেখুন, এখানে 3টে নিয়েছি, 2টো নিয়েছি, এখানে আবার আমি 5টা নিয়েছি, এখানে 2টো নিয়েছি। তো এই প্রসেসে আমরা অঙ্কগুলো করব। এই 3টে প্রসেস যদি আমরা শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো গুণই আমরা করে নিতে পারবো, যেটা কিনা 9 দিয়ে আমরা গুণটা করতে পারবো। তার মধ্যে এই 2টো প্রসেস একদমই একই রকম, এটা একটু জাস্ট আলাদা। তো চলুন ফার্স্টে আমরা 1 নম্বর থেকে শুরু করি। নম্বরটা দেখুন কি না, যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলোই 9 দিয়ে আমরা গুণ করব। যেমন ধরুন আমার আছে এখানে, ধরে নিলাম সাপোজ আমার আছে এখানে 55, তাহলে আমার হবে 99। নাম্বার অফ ডিজিট ইকুয়াল টু নাম্বার অফ 9। অর্থাৎ কিনা, যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো সংখ্যার 9 দিয়ে আমরা গুণ করব। এরকম একটা। তো একটা শর্টকাট করার নিয়ম কি না, এই যে 55 আছে এর এক ঘর আমরা কম যাব, অর্থাৎ 54, এক ঘর পিছিয়ে যাব। এবারে কি করব, এই 54টা 99 থেকে আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ
फोर फाइव। तो ये हो गल आंसर। आरो आमी कोयेकटा करछी, जेमन धरून आमार आछे सिक्स सिक्स सेवन, ताहले नाइन नाइन नाइन। एदिके तीन अंकेर संख्या ओइजन्य आमादेर तीनटे नय, दुटोई इक्वाल थाकते हबे। सेक्षेत्रे आमरा करब कि एकी नियम, एक घर आमरा पिछिए आसबो। ताहले आमार आछे कत, सिक्स हंड्रेड सिक्सटी सेवन, ताहले आमरा करब सिक्स हंड्रेड सिक्सटी सिक्स। एबार एइटा आमरा एइ ट्रिपल नाइन थेके माइनस करे देब, अर्थात आंसर आमादेर बेरिये गेल एइटा। ठीक आछे, तो धरून आरो एकटा करछि आमी, टोयेन्टी टू इंटू नाइनटी नाइन। एक्षेत्रेओ ताई आमरा करब कि এই টোয়েন্টি যে টু আছে এর এক ঘর পিছিয়ে আসবো, অর্থাৎ টোয়েন্টি ওয়ান। এবার এই টোয়েন্টি ওয়ানটা নাইনটি নাইন থেকে আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ এইট সেভেন। এটা হলো এর অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার আমরা এইভাবে আমরা যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা মানে দুটোই আমাদের ইকুয়াল থাকতে হবে, বাঁ দিকেও যত অঙ্কের সংখ্যা থাকবে ঠিক আমরা তত অঙ্কের নয় দিয়ে আমরা এভাবে যে কোনো সংখ্যা গুণ করতে পারি। এবারে আমরা করব কি নাম্বার টু প্রসেসটা, যে নাম্বার অফ ডিজিট গ্রেটার দ্যান নাম্বার অফ লাইন, অর্থাৎ কি না আমাদের সংখ্যা কম থাকবে আর নয় বেশি থাকবে। যেমন ধরুন আমার আছে নাইনটি ফাইভ, কে আমরা তাহলে নাইন নাইন নাইন, সংখ্যা কম, নাইন নাইনের সংখ্যাটা আমাদের বেশি আছে। তো এক্ষেত্রে সেম নিয়ম আমরা করব কি, নাইনটি ফাইভের এক ঘর পিছিয়ে আসবো নাইনটি ফোর। এবার আমরা করব কি, এই যে নাইনটি ফোরটা যতগুলো নয় আছে, এটা তো এখানে তিন অঙ্কের আছে, এটা দু অঙ্কের, তাহলে এইটাকে আমাকে তিন অঙ্কের বানাতে হবে। এর জন্য আমরা করব কি, আগে একটা জিরো নিয়ে চলে আসব। তাহলে দেখুন এটাও তিন অঙ্কের, এটাও তিন অঙ্কের হয়ে গেল। এবার এইটা থেকে এটা আমরা মাইনাস করে দেব, তাহলে হবে কত, ফাইভ জিরো নাইন। এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, আবার একটা করছি, ধরুন আমাদের আছে ফাইভ ফোর থ্রি, এটা আছে, আর এখানে আছে আমাদের বড় দেখে করছি, দেখুন কত বড় গুণটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে কি করব, ফাইভ ফর্টি থ্রির এক ঘর আমরা পিছিয়ে আসব, তাহলে আমাদের হবে কত, ফাইভ ফর্টি টু। এবার করব কি, এখানে আমরা দেখে নেব ক অঙ্কের সংখ্যা আছে, না এটা পাঁচ অঙ্কের সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে আমাদের পাঁচ অঙ্কের বানাতে হবে, অর্থাৎ এর আগে আমরা দুটো জিরো লাগিয়ে দেব। তাহলে যদি আমরা দুটো জিরো এখানে লাগাই, তাহলে আমাদের দেখুন ফাইভ ফোর টু, এটাই পাঁচ অঙ্কের হয়ে গেলো। এবার এটা মাইনাস করে দেব, তাহলে আনসার আমাদের কত হবে, সেভেন ফাইভ ফোর নাইন নাইন। এটা হয়ে গেল আমাদের এই ম্যাথের অ্যান্সার। তাহলে কত সহজেই আমরা গুণগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারছি। তো চলুন আরেকটা আপনাদেরকে দেখাই, ধরুন আমার আছে থার্টি ফাইভ, ওয়ান টু থ্রি, চারটে নয়নি, সেম পদ্ধতি একই একদমই। তাহলে থার্টি ফাইভ আছে, এক ঘর পিছিয়ে আসবো থার্টি ফোর। এবারে করব কি, আমরা দেখব এখানে আমাদের ক অঙ্কের সংখ্যা আছে, চার অঙ্কের সংখ্যা, অর্থাৎ থার্টি ফোর তো আমাদের পেছনে যাবে, আগে দুটো জিরো বসিয়ে দেবো, দিয়ে আমরা মাইনাস করে নেবো, অর্থাৎ ফাইভ সিক্স নাইন নাইন। এটা হলো আমাদের অঙ্কের আনসার। এরকমভাবে আমরা যে কোনো সংখ্যার গুণফল কিন্তু বার করতে পারি। এবারে আসবো আমরা নাম্বার থ্রিটা, কি ছিল না আমাদের নাম্বার থ্রিতে ছিল কি, দেখুন নাম্বার অফ ডিজিট বেশি থাকবে আর নাম্বার অফ নাইন কম থাকবে। এবারে তাহলে দেখুন নাইনটি নাইন ইন্টু নাইন, দেখুন নাম্বার অফ ডিজিট কম বেশি আছে আর নাইন আমাদের কম আছে এটা। তাহলে এক্ষেত্রেও সেই একই পদ্ধতি, একটু আলাদা। ঠিক আছে, দেখুন একটু ভালো করে, ফার্স্টে আমরা করব কি, নাইনটি নাইন এখানে লিখব, যতগুলো নয় দিয়ে গুণ করছি ততগুলো আমরা শূন্য বসাবো। হলো, ঠিক এই সংখ্যাটাকে আবার আমরা পেছন দিক থেকে রিপিট করব, দেখুন জিরো নাইন নাইন এইভাবে। এবার এইটাকে আমরা মাইনাস করলে যেটা হবে সেটাই হবে এর আনসার, তাহলে এইট নাইন ওয়ান।
নয়ের কতলে 10 হবে 1, হাতে রইল 1, 9 একে 10, 10-এর কতলে 9 হবে 9, হাতে রইল 1, 8, 891। এটা হয়ে গেল আমাদের আনসার। চলুন আর একটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। ধরুন আমাদের আছে 363 × 99। তাহলে ফার্স্ট কি না, আমরা 363টা এখানে লিখব, তারপরে যতগুলো 9 দিয়ে গুণ হচ্ছে ততগুলো শূন্য বসাবো। বসালাম, এবারে কি করব, এটাই আবার আমরা এখান থেকে রিপিট করে যাব উল্টো দিক দিয়ে। তাহলে 00363, এটাকে আমরা মাইনাস করলে যেটা হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে 3 আর কত হলে 10 হবে 7, হাতে রইল 1, 6-এর 1-এ 7, 10 হবে 3, হাতে রইল 1, 4, 4 আর কত হলে 13 হবে 9, হাতে রইল 1, 5, 3। তাহলে আনসার আমাদের 35937, এটা হয়ে গেল এই গুণফলের আনসার। চলুন আরও একটা করা যাক। দেখুন যদি আমাদের ধরে নিন আছে 3463 × 99, এটা দিয়ে আছে, তো সেক্ষেত্রেও একই প্রসেস। ফার্স্টে আমরা কি বললাম, এই সংখ্যাটাকে আমরা লিখে দিতে হবে, 3463 লিখলাম। এরপরে আমরা দেখব কতগুলো 9 দিয়ে গুণ করছি, দুটো 9 দিয়ে গুণ করছি, তাহলে দুটো জিরো বসবে। এবার এই সংখ্যাটাকেই আবার আমাদের রিপিট করে বসাতে হবে, তাহলে 003463, এটাকে মাইনাস করে দেবো, যেটা আনসার বেরোবে এইটাই হলো এই গুণফলের আনসার। তাহলে 738243, এটা হলো এর আনসার। দেখুন কত সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো করে নিতে পারছি। আর একটা আমি করি, দেখুন ধরুন আমাদের আছে 2345 × 999। অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে, না সংখ্যা আমাদের কম রাখতে হবে, সরি সংখ্যা বেশি রাখতে হবে আর নয় কম থাকতে হবে, সেক্ষেত্রে এই নিয়ম। তাহলে কি হবে, না ফার্স্টে আমরা এই যে 2345 এটা আমরা এখানে বসাবো, তাহলে 2345। এরপরে কি না, কতগুলো 9 দিয়ে গুণ হচ্ছে সেটা আমরা দেখব, 3টে 9 দিয়ে গুণ হচ্ছে, তাহলে আমাদের পেছনে 3টে শূন্য বসে যাবে। এবারে এটাকে আবার আমরা রিপিট করে দেব, তাহলে 000235, এটাকে মাইনাস করব, করলে যে আনসারটা হবে সেটাই হবে আমাদের এই গুণফলের আনসার। তাহলে 5 আর কতলে 10 হবে 5, হাতে রইল 1, 4 আর 1-এ 5, 5 হাতে রইল 1, 6 হাতে রইল 1, 3, 2, 4, 3, 2। তাহলে এই অঙ্কের আনসার হলো। দেখুন বন্ধুরা, এরকম করে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার গুণফল 9 দিয়ে অবশ্যই আমরা ইজি একদম করে নিতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকমই মজার মজার ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন।